করেছেন এটা কিছু ফেরেস তারা নাকি পড়তে থাকে এরকম কথা আছে এরপরে প্রশ্ন কোন মহিলা যদি কোনো মুরগি গরু বা ছাগল জবাই করে তাহলে তার বিধান কি মানে বিধান কি মানে কি ও মানে মহিলারা জবাই করলে ওটা খাওয়া যাবে কি না বাহ মহিলারা রান্না করলে খাওয়া যাবে মাসা সেটা যাবে তো মহিলারা রান্না করলে যদি খাওয়া যায় জবাই করলে খাওয়া যাবে না কেন আমাদের দেশে মহিলাদের উপরে যত মাসালার প্রয়োগ হয় পুরুষদের উপরে তার অধ্যক্ষ প্রয়োগ হয় না সিস্টেমে বে সিস্টেমে সঠিক গায়ের সঠিক সহি গায়ের সহি যত ফটো আছে সব কার উপরে মহিলাদের গোসল ফরজ হয়েছে বাচ্চারা দুধ দেওয়া যাবে না বাসার কাজ করা যাবে না রান্না বাড়া করা যাবে না কিন্তু পুরুষে পারবে এগুলার বলে জুলুম কথা বুঝে আসছে মাস আলাম মহিলার জন্য একরকম পুরুষের জন্য আরেক রকম বেশিরভাগ ক্ষেত্রে এরকম না বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ মহিলা সবার জন্যই কি সমান অতএব পুরুষ যদি জবাই করলে জবাই হয় মহিলা করলেও কি জবাই হবে আসলে মহিলাদেরকে মুরগি টুরগি বাসা বাড়িতে জবাই করলে দেখা যায় মহিলারা জবাই করে না তাই না কেন করে না পুরুষ করলে যদি হালাল হয় মহিলা করলে হালাল হবে মুসলমান